গাইস ওয়েলকাম জানাই তোমাদেরকে গেমিং সুবির ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওর প্রথমে তোমাদেরকে একটু দেখাই স্ক্রিনের ওপরে তোমরা দেখতে পাচ্ছ এই লুনা ক্যারেক্টার লেভেল ওয়ানে রয়েছে আবার যদি তোমরা দেখো কে ক্যারেক্টার রয়েছে লেভেল সিক্সে আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিম ক্যারেক্টার যেটা রয়েছে লেভেল থার্টিন মানে তেরো লেভেলে তো গাইস এই ক্যারেক্টারের লেভেল আপ কীভাবে করতে হয় আর এই লেভেল বাড়িয়ে কী কী লাভ হবে বা কী কী সুবিধা পাওয়া যাবে সেটাই আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি বলে দিবো সো আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা তো সবার আগে ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশের প্রেস করে রেখে দিবা ঠিক যাই হোক গ্যাস্ট এবার আমাদের মেন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমেই তোমাদেরকে দেখাই তোমরা যদি এখানে ক্যারেক্টার অপশানে যাও এরপরে তোমরা এখানে আরও একটা ক্যারেক্টার অপশন দেখতে পাচ্ছ এখানে যাওয়ার পরে তোমরা এরকম একটা ক্যারেক্টারের অপশানে চলে আসবা তো গেস্ট প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লুনা ক্যারেক্টার যেটা রয়েছে লেভেল ওয়ানে তো এই লেভেল আপ কীভাবে করতে হয় যেমন লেভেল টু থ্রি ফোর এভাবে কীভাবে বাড়াবা তো গ্যাস আগে যেমন আমরা ফ্রেগমেন্ট দিয়ে লেভেল আপ করতে পারতাম আর লেভেল বাড়ালেই কিন্তু আমাদের ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও বাড়তো ঠিক আছে আর তোমরা যারা পুরাতন প্লেয়ার রয়েছে তারা তো এটা অবশ্যই জানতে কিন্তু কথা সেটা নয় মেন কথা হলো আমাদের এই ও বি থার্টি নাইন আপডেটের পরে আমাদের এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে তো আমরা কিন্তু নতুন সিস্টেমে আমাদের এখন লেভেল আপ করতে হবে আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি আমরা যদি স্টোর থেকে কোনো ক্যারেক্টার কিনি তাহলে সেই ক্যারেক্টার কিন্তু ম্যাক্স লেভেলে আমরা পেয়ে যাবো মানে আমাদের যে ক্যারেক্টারে লেভেল আপ করলে আমাদের স্কিল বা অ্যাবিলিটি বাড়বে এমন কোনো সিস্টেম এখন আর নেই তোমরা যদি স্টোর থেকে ক্যারেক্টার কিনে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি ম্যাক্স লেভেলের বা ম্যাক্স অ্যাবিলিটিতেই ক্যারেক্টারটা তোমরা নিতে পারবা কোনো রকম লেভেল আপ করে অ্যাবিলিটি বাড়ানোর প্রয়োজন হবে না এখন ঠিক আছে তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলবো তোমরা এই ক্যারেক্টারের লেভেল লেভেল আপ কীভাবে করবে বা লেভেল কিভাবে বাড়াবে আর লেভেল বাড়ানোর ফলে কি কি সুবিধা লাভ করবে বা কি লাভ হবে আসলে সেটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এখন বলে দিব তো প্রথমেই বলি তোমরা কিভাবে লেভেল আপ করবে তো লেভেল আপ করার এখন প্রথম যে সিস্টেমটা সেটা হলো তোমাদেরকে এই ক্যারেক্টার নিয়ে গেম খেলতে হবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ লুনা ক্যারেক্টার আর এটা নিয়ে কিন্তু আমি কোনো রকম গেম খেলি এর জন্য এটা এক লেভেলে রয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিম ক্যারেক্টার যেটা নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচ খেলি আর এই জন্য দেখতে পাচ্ছি এটা লেভেল থার্টিনে রয়েছে আর মেন কথা এই ক্যারেক্টারটা তোমাদেরকে ইকুইপ করে নিয়ে তারপরে কিন্তু গেম খেলতে হবে যেমনটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ এরকম লবিতে নিয়ে স্টার্ট দিয়ে গেম স্টার্ট দিলে তারপরে কিন্তু তোমার লেভেল আপ একটু একটু করে বাড়বে তো এখন প্রশ্ন হলো আমরা তো আগে থেকে ক্যারেক্টারের স্কিল মিস্কিল সব কিছুই পেয়ে যাচ্ছি তাহলে আসলে এই লেভেল বাড়িয়ে কি হবে তো এটার একটাই উত্তর কিছুই হবে না মানে গাইস আমরা লেভেল বাড়ালে জাস্ট এখানে কিছু রিওয়ার্ড পাবো যেমনটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ এক লেভেলে একটা অ্যাপটার পেয়ে যাবা আর ছয় লেভেলে একটা ব্যানার আর তারপরে এখানে কিছু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এগুলো কিন্তু পরবর্তীতে তোমরা জানতে পারবা এখানেও কিন্তু দুটো রিওয়ার্ড তোমরা পেয়ে যাবা ঠিক আছে আর এটা তো দেখলে জাস্ট ম্যাক্সিম ক্যারেক্টারের জন্য এরকমই আমাদের লুনা ক্যারেক্টারেও কিন্তু আলাদা আলাদা কিছু অ্যাপটার ব্যানার এখানে পেয়ে যাবা আর তোমরা জাস্ট ছয় লেভেল পর্যন্ত উঠলে এই অ্যাপটার এবং ব্যানার কিন্তু ফ্রিতে পেয়ে যা। বা আর তারপরে দেখতে পাচ্ছ দুটো মিস্ট্রি বক্স মানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া এখানেও কিন্তু তোমরা আলাদা দুটো রিওয়ার্ড পেয়ে যাবা ঠিক আছে তো এরকম প্রতিটা ক্যারেক্টারেই কিন্তু তোমরা ভিন্ন ভিন্ন অ্যাপটার ব্যানার মানে এরকম কিছু ছোটো মোটো রিওয়ার্ড পেয়ে যাবা তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো আর যদি কোনো রকম প্রশ্ন থাকে ক্যারেক্টারের লেভেল আপ নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো আর আমার তো মনে হয় না গাইস এই লেভেল আপ নিয়ে তোমাদের আর রকম প্রশ্ন থাকতে পারে কারণ আমি কিন্তু এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ারলি সব কিছু বুঝাই দিছি তো যাই হোক গ্যাস আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই